প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাঙ্গামাটি পার্বত্য জেলা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রাঙ্গামাটির ঐতিহাসিক সেই ঝুলন্ত সেতু। আসলে আপনি যদি রাঙ্গামাটির এই পার্বত্য অঞ্চলের যে সৌন্দর্য উপভোগ করেছেন, এই ঝুলন্ত সেতুতে না আসলে আসলে সেটি আপনার মিস হবে এবং এটি সেই ঐতিহ্যকে ধারণ করে। নয়নী বিরম যে সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্যকে আসলে ফুটিয়ে তুলে এই রাঙ্গামাটির যে ঝুলন্ত সেতু। এই ঝুলন্ত সেতুটি 335 ফুট উচ্চ, 35 ফুট দৈর্ঘ্যতার দিয়ে এই ঝুলন্ত সেতুর বিদ্যমান। আমরা আসলে এখানকার যে সকল দর্শনার্থী রয়েছে, যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। পাশাপাশি এই ঝুলন্ত সেতুটি আসলে দুইটি পাহাড়কে যে সংযোগ করেছে এবং এই সংযোগ আসলে সেটি সৌন্দর্যের মাধ্যমে ফুটে তুলেছে। পাশাপাশি এই ঝুলন্ত সেতুর দুই পাশে রয়েছে বোটঘাট। এখানে যারা দর্শনার্থী রয়েছেন তারা আসলে এই বোট নিয়ে এই আশেপাশে যে লেকগুলো আছে সেগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারে। আমরা যদি আপনার কাছে জানতে চাই, আপনি আসলে কোথায় থেকে এসেছেন? আমি এসেছি নোয়াখালী থেকে। আচ্ছা, এখানে আসার পর আসলে আপনি কী কী দেখেছেন, কেমন লেগেছে আপনার? বিশেষ করে রাঙ্গামাটিতে আমরা যারা পর্যটক হিসেবে আজকে প্রায় দুদিন, তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে রাঙ্গামাটির যে আইকনিক জায়গা অর্থাৎ ঝুলন্ত ব্রিজ, সেখানে আজকে এসেছি। আমরা প্রায় অনেকে একসাথে এসেছি। তো অত্যন্ত মনোরম পরিবেশ এবং হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর একটা জায়গা হচ্ছে রাঙ্গামাটি। তো রাঙ্গামাটির পর্যটকদের ব্যবস্থা মোটামুটি ভালোই, বোটের মানুষ আনন্দ করতেছে যার মতো করে, এবং পরিবার পরিজন নিয়ে আসার মতো নিরাপত্তা যথেষ্ট পরিমাণে আছে, ভালো, এবং পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরতে আসতে পারেন এবং থাকা বা চলাফেরা খুব ভালোই আছে আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপনাকে। আসলে শৃঙ্খলা নিরাপত্তা দুটি রয়েছে এই রাঙ্গামাটি শহরে এবং পার্বত্য চট্টগ্রাম যে পার্বত্য অঞ্চল রয়েছে, এই পার্বত্য অঞ্চলের মধ্যে রাঙ্গামাটি আসলে বৃহৎ একটি জেলা। আমরা যদি আসলে কথা বলতে চাই, আপনি কোথেকে এসেছেন যদি একটু বলেন? কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে আসছি। আচ্ছা, এখানে কি প্রথমবার এসেছেন? হ্যাঁ, আমি আজকে প্রথমবার। আচ্ছা, আপনার কাছে কেমন লেগেছে? খারাপ না, মোটামুটি। যে অবশ্য এতদিন যেরকম শুনছিলাম এখন মনে হচ্ছে যে হ্যাঁ, ছবিতে আরও ভালো লাগে, বাট বাস্তবে অতটা তেমনটা লাগছে না। তারপরে এই রাঙ্গামাটি শহর ঘুরে কেমন লেগেছে? ভালো, ফাইন, পাহাড়ি অঞ্চল তো খুবই ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন যদি বলেন একটু? আমি আনোয়ারা। আচ্ছা, চট্টগ্রাম আনোয়ারা থেকে এসেছেন। ধন্যবাদ। অসংখ্য দর্শনার্থী রয়েছে। তুমি কোথা থেকে এসছো? বাড়ি কোথায় তোমার, বলো? কোথা থেকে এসছো? ঢাকা। আচ্ছা, কেমন লেগেছে তোমার কাছে এখানে এসে? ভালো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঘুরতে থাকুন। আসলে যে সকল দর্শনার্থী রয়েছে, যে সকল যারা এখানে ঘুরতে এসেছেন, আসলে তারা বেশ সুশৃঙ্খলভাবে এই শহর এবং আশপাশের যে সৌন্দর্যগুলো রয়েছে এবং পার্শ্ববর্তী যে সুবলং সহ বিভিন্ন স্পটগুলো রয়েছে সেই সকল স্পটগুলো তারা ঘুরে দেখছেন। যদি আপনার কাছে জানতে চাই, আসলে আপনারা কবে এসেছেন এখানে? এই আমরা এখন আসছি। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমরা চট্টগ্রামে আছি। চট্টগ্রাম থেকে এসেছেন, কেমন লাগছে? ভালোই, এখানে এসে মাইন্ড টাইম ফ্রেশ হলো একটু। আচ্ছা, কিসে পড়েন আপনি? আমি চিটাগাং ইউনিভার্সিটিতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। অসংখ্য দর্শনার্থী আসলে সকাল থেকে এখানে অনেকে আসছেন, যারা এখানে ঘুরছেন, এবং এখানকার যে প্রবেশ ফি রয়েছে সেটি মাত্র 20 টাকা। আপনার কাছে আসলে জানতে চাই, কোথা থেকে এসেছেন? আমি টাউন থেকে আসি। জি, চট্টগ্রাম টাউন থেকে আসি। চট্টগ্রাম শহর থেকে এর আগে এসেছিলেন এখানে? হ্যাঁ, আসি, অনেকবার আসা হয়েছে, 2-3 বার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আসার পরে কেমন লেগেছে? মোটামুটি ভালো, সুন্দর জায়গা। এই রাঙ্গামাটি কোথায় কোথায় ঘুরেছেন? মাত্র আসলাম এখনো। আচ্ছা, এই সেই ঝুলন্ত সেতুতে? আচ্ছা, কেমন লাগছে এই যে দুলছেন বা ঝুলন্ত সেতুতে? এটা মোটামুটি ভালো লাগতেছে, একটু রিফ্রেশ মাইন্ডের জন্য আছে এখানে। আচ্ছা আচ্ছা, মানে বন্ধুদের সাথে নিয়ে এসেছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা যদি আসলে আরও অসংখ্য দর্শনার্থী যারা রয়েছেন, কোথা থেকে এসেছেন আপনি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যে আসলে যে সৌন্দর্য রয়েছে ঝুলন্ত সেতুটি, আসলে দুইটি পাহাড়ের একটি সংযোগ সেতু হিসেবে কাজ করছে এবং এটি 335 ফুট দীর্ঘ। এই সেতুটি সৌন্দর্য বিদ্যমান করছে এবং পর্যটকদের আকর্ষণ করছে। আমরা এখানকার যে সকল দর্শনার্থী রয়েছেন, আসলে অনেকে যারা এসছেন তারা ছবি তোলায় ব্যস্ত রয়েছেন এবং নিজের এই সৌন্দর্য স্মৃতিকে তারা তুলে ধরার চেষ্টা করছেন। দর্শক, আপনারা উপভোগ করবেন এই রাঙ্গামাটির পার্বত্য অঞ্চলের যে আকর্ষণীয় যে সংযোগ সেতু, রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। এটি অত্যন্ত মনোরম পরিবেশে এখানে বিদ্যমান রয়েছে।
এখান থেকে আসলে এই সেতুটি দেখেছেন, কেমন লেগেছে আপনার কাছে? আমার কাছে খুব সুন্দর লেগেছে। আচ্ছা, কখন এসেছেন, কোথা থেকে এসেছেন? আমি এসেছি ময়মনসিং থেকে। এই সকাল 10 ঘটিকার সময় আমি এখানে রাঙ্গামাটিতে প্রবেশ করি। আমার কাছে মনে হয় একটা খুব সুন্দর একটা পর্যটন এরিয়া, যদি সবাই যে এখানে আসতো দেখে যেত তাহলে আরও বেশি ভালো হতো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, আসলে যারা রয়েছেন তারা মতামত দিচ্ছেন, অনেকেই পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের বিভিন্ন গ্রুপ নিয়ে আসছেন, তাদের কাছে আসলে মনোরম লাগছে, তাদের এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। আপনাদেরকেও এই রাঙ্গামাটির জেলা শহরের অদূরে, এটি আসলে রাঙ্গামাটির ঠিক শেষ প্রান্তে অবস্থিত, 335 ফুট সু লম্বা দীর্ঘ এই সেতুটি আসলে পর্যটকদের আকর্ষণ করে। রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ থেকে এম শরীফ ভূঁইয়া, FTV নিউজ।